ফুসফুস ও শ্বাসনালীতে গুরুতর সংক্রমণ নিয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। হাসপাতাল থেকে দেওয়া শেষ মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে, তাকে আপাতত নন ইন্টেনসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে। বেশি রাতে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, শনিবার দুপুরের তুলনায় এখন অনেকটা স্থিতিশীল প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা। তবে চিকিৎসকরা জানিয়েছেন তাকে দীর্ঘ সময়ের জন্য পর্যবেক্ষণে রাখতে হবে। চিকিৎসকদের সূত্র থেকে দাবি করা হয়েছে, গত বুধবার থেকেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। গত শুক্রবার থেকে পাম অ্যাভিনিউর বাড়িতেই চলছিল চিকিৎসা, কিন্তু শনিবার দুপুরে খাওয়ার পর আচমকাই তার শারীরিক অবস্থার অবনতি হয়, বিশেষ করে তার রক্তে অক্সিজেনের মাত্রা কমতে থাকে। দীর্ঘ সময়ে সিওপিডিতে আক্রান্ত বুদ্ধদেববাবু, আর তাই দেরি না করেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়।